আজকাল মসজিদের সাদের উপরে ওয়াইফাই এর অনেক টাওয়ার দেখা যায় যা থেকে মসজিদের ফান্ডে কিছু পরিমাণ টাকা দেওয়া হয় এর বিধান কি মসজিদের সাদে বা মসজিদের সাথে সম্পৃক্ত যদি মসজিদে ওয়াকফ মসজিদ হয় সেখানে ওয়াকফ মসজিদে ব্যক্তিগত ব্যক্তিগত বাড়ির মসজিদ না ঘরের মসজিদ না বা যেটা আমাদের অনেক সময় আমরা নিজেরা রসুল্লাহাম হাদিসের অনুসরণ করি তাকসু দূর আমার সাজিদ ঘরে ঘরে মসজিদ বানা রসুল বলেছেন বাড়িতে বাড়িতে সেটা নয় অর্থাৎ যেটা ওয়াকফ বাইরের লোকদের জন্য উন্মুক্ত যেটা ওয়াকফ করা হয়েছে এমন মসজিদে সাদে বা তার বাগানে এমন কিছু করা যাবে না যেটা সালাতের সাথে সম্পৃক্ত নয় সুতরাং সেখানে ওয়াইফাই টাওয়ার দেওয়া ভাড়া দেওয়া যাবে না এটা হারাম কাজ হবে কারণ এখানে ওয়াইফাই মানে হচ্ছে দুনিয়ার যত খোঁজা আবেলা দুনিয়ার যত বাজে জিনিস সেখানে ঢুকে আপনার এখানে কয়টা টাকার জন্য আপনি দিন বিক্রি করছেন কী জন্য এটা বিক্রি করা যাবে না এই জন্য কোনোভাবেই কোনোভাবেই ওয়াইফাই টাওয়া দেওয়া যাবে না অনুরূপভাবে অনেকে দেখা যায় মসজিদের স্বাদে মুরগি ফালে অনেকে কবুতর ফালে এটাও করা যাবে না কারণ এগুলির মাধ্যমে মসজিদের মসজিদ যে জন্য তৈরি হয়েছে তার বাইরে চলে যাচ্ছে এটা করা যাবে না অনেকে মসজিদের সাথে বাগানের মধ্যে কিছু মাছ রোপণ করে এটা গাছ রোপণ করে মাছ মাস প্রতিপালন করে এগুলি কোনোটাই করা যাবে না কারণ মসজিদের এই কাজের জন্য এটা নয় হ্যাঁ মসজিদের এরিয়ার বাইরে যদি কোনো মসজিদের ওয়াকফ করা জিনিসের জন্য করা হয় সেটা আপনি ভাড়া দিয়ে বা ব্যবসা করে আপনি শহীদ হালাল ব্যবসা করে সেটা আপনি দিতে পারবেন কিন্তু ওয়াইফাই কোনোভাবেই জায়গা হবে না কারণ ওয়াইফাই অর্থই হচ্ছে আপনার নব্বই ভাগ খারাপ এক বা হয়তো দশ ভাগ ভালো তো নব্বই ভাগ খারাপের আপনি কখনও আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এই জন্য ওয়াইফাই কোনোভাবেই মসজিদের মসজিদের জন্য দেওয়া যাবে না এবং এটার ফান্ড সংগ্রহ করে মসজিদে দেওয়া যাবে না যেখান থেকে ইচ্ছা করে সেখান থেকে টাকা নেওয়া যায় না মুসি আল্লাহ তৈবুল্লা ইয়কাল তৈবান আল্লাহ পবিত্র পবিত্র ভাবতে কোনো কিছু গ্রহণ করে না আর যেহেতু ওয়াকফ সম্পত্তি সেখানে অন্য কিছু সেখানে আপনার জন্য অন্য কোনো কিছু এনে সেখানে ওয়াকফ সম্পত্তিতে কোনো কিছু করা এমন কিছু ওয়াকফের যে ওয়াকফের যে উদ্দেশ্য তা বাহত হয় এমন কিছু করা যাবে না